আজকে আমার আলোচনার বিষয়ে বাংলা ব্যাকরণের ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন এই অধ্যায়ের সমীভবন ভবন রীতি সম্পর্কে এই ভিডিওতে সমীভবন কাকে বলে তার কয়টি ভাগ রয়েছে কী কী প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ আলোচনা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সমী ভবন হলো ধ্বনির সংগতি বা ব্যঞ্জন সংগতি আমরা কথা বলার সময় যেসব শব্দ ব্যবহার করি তার মধ্যে একাধিক বর্ণ থাকে যদি এমন হয় যে একটি বর্ণ অন্য বর্ণকে কিছুটা বদলে দিচ্ছে এবং নিজের মতো উচ্চারণ করাচ্ছে সেই রীতিকেই বলে সমীভবন রীতি মনে রাখতে হবে যে স্বরসঙ্গতি এবং সমীভবনের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে স্বরসঙ্গতি রীতি হল স্বরধ্বনির সঙ্গতি আর সমিভবন হলো ধ্বনির সঙ্গতি অর্থাৎ স্বরসঙ্গতিতে একটি স্বরধ্বনি অন্য স্বরধ্বনিকে বদলে দেয় আর সমীভবনে একটি ধ্বনি অন্য ব্যঞ্জনধ্বনিকে বদলে দেয় সমীভবনের সংজ্ঞায় তোমরা লিখবে একই শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি দুটিকে একই ধ্বনিতে কখনো বা একই বর্গের ধ্বনিতে রূপান্তরিত করার নাম সমিভবন। এই প্রসঙ্গে বলে রাখি যে শব্দের পরিবর্তন বা ধ্বনির পরিবর্তন কেন হয় তার জন্যে বিভিন্ন কারণ রয়েছে তার ভৌগোলিক কারণ তার শারীরিক গঠন বা মানুষের শারীরিক গঠন বাঘযন্ত্রের ত্রুটি শিক্ষা দীক্ষা ইত্যাদি নানাবিধ কারণ রয়েছে যদি একটি ব্যঞ্জন ধ্বনি অন্য ব্যঞ্জনকে বদলে দেয় এবং তার নিজের মতো উচ্চারণ করায় সেটাই হলো সমীভবন রীতি সমীভবনে দেখা যায় যে ব্যঞ্জনধ্বনিটি বদলে গেল সেটি পূর্ববর্তী বা পরবর্তী কোনো ব্যঞ্জনের মতো উচ্চারণ হচ্ছে বা একই ব্যঞ্জনে পরিণত হয়েছে যেমন দেখো কর্ম ক কময়ের কর্ম পরিবর্তিত হয়ে হয় কম্ম আমরা অনেক সময় কম্ম এই কথাটা ব্যবহার করি এখানে কী পরিবর্তন হয়েছে ছিল ক যুক্ত র যুক্ত ম র এবং ম দুটো পৃথক ব্যঞ্জন এই পৃথক ব্যঞ্জন দুটি একই রকম ব্যঞ্জন ম ম এই দুটো ময়ে পরিবর্তিত হয়েছে আবার জন্ম থেকে জন্ম ছিল দন্তান্য যুক্ত ম এখানে হয়ে গেছে কি ম যুক্ত ম এই যে ব্যঞ্জনধ্বনি পরিবর্তন এটাই হলো সমীভবন রীতি এখন দেখো সমীভবন রীতিকে বা সমীভবনকে তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রগত সমীভবন একটা পরাগত সমীভবন এবং শেষটি হলো অন্যান্য সমীভবন প্রগত সমীভবন কাকে বলে এক্ষেত্রে বলা যাবে যে শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনধ্বনি থাকলে যদি প্রথম ব্যঞ্জনটি পরবর্তী ব্যঞ্জনকে কিছুটা বদলে দেয় এবং নিজের মতো উচ্চারণ করায় বা নিজের মতো ধ্বনিতে পরিণত করে তাকে বলে প্রগত সমীভবন এর সংজ্ঞায় তোমরা লিখবে যে শব্দের মধ্যে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জন পরিবর্তিত হলে তাকে প্রগত সমীভবন বলে যেমন পদ্ম থেকে পদ্ম চন্দন থেকে চন্দন দেখো প দয়ে ময়ে পদ্ম দ এবং ম দুটো পৃথক ব্যঞ্জন ছিল এবং দ প্রথম ব্যঞ্জন ম পরবর্তী ব্যঞ্জন প্রথম ব্যঞ্জন দ পরবর্তী মকে বদলে দিয়েছে এবং দয়ে পরিণত করেছে অর্থাৎ নিজের মতো করে নিয়েছে এটাই হলো প্রগত সমীভবন একইভাবে চন্দন দন্তান্ন দ এই যুক্ত ব্যঞ্জনটি বদলে গেছে কিসে দন্তান্নয়ে দন্তান্নয়ে অর্থাৎ পূর্ববর্তী ব্যঞ্জন দন্তান্ন দকে পরিবর্তন করেছে এটাই হল পূর্বগত সমীভবন এরপরে আছে পরাগত সমীভবন শব্দের মধ্যে দুটো ব্যঞ্জন থাকলে এবং পরবর্তী ব্যঞ্জন যদি প্রথম ব্যঞ্জনকে কিছুটা বদলে দেয় এবং নিজের মতো উচ্চারণ করিয়ে নেয় তাকে বলে পরাগত সমীভবন অর্থাৎ দ্বিতীয় ব্যঞ্জনটি প্রথম ব্যঞ্জনকে বদলে দিয়ে নিজের মতো উচ্চারণ করাবে নিজে যেখানে উচ্চারণ হয় বাঘযন্ত্রের যেখানে উচ্চারণ হয় সেই বর্গের মধ্যে বা সেই স্থানে উচ্চারণ করাবে সংজ্ঞায় লিখবে যে শব্দের মধ্যে থাকা পরবর্তী ব্যঞ্জনধ্বনি যদি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনিকে পরিবর্তন করে তাহলে তাকে পরাগত সমীভবন বলে যেমন গল্প থেকে গপ্প দুর্গা থেকে দুর্গা কি বদল হয়েছে এখানে গল্পের ছিল কি ল যুক্ত প পরিবর্তন হয়ে কী হয়েছে প যুক্ত প অর্থাৎ পরবর্তী প ধ্বনি পূর্ববর্তী ল এই ব্যঞ্জনকে বদলে দিয়েছে এবং সেটিকেও পয়ে পরিণত করেছে একই হবে দুর্গা থেকে দুর্গা ছিল র যুক্ত গ অর্থাৎ প্রথমে র পরে গ এই গ ধ্বনিটি র ধ্বনিটিকে বদলে দিয়ে করেছে দুর্গা গ গ সবার শেষে আছে অন্যন্য সমীভবন এর সংজ্ঞায় লিখবে যখন পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনি এবং পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি উভয়ই পরিবর্তিত হয় তাকে অন্যন্য সমীভবন বলে অর্থাৎ দুটো ব্যঞ্জনধ্বনি উভয়ই পরিবর্তন করে যাবে পূর্ববর্তী ব্যঞ্জন পরবর্তী ব্যঞ্জনকে এবং পরবর্তী ব্যঞ্জন পূর্ববর্তী ব্যঞ্জনকে বদলে দেবে এবং সম্পূর্ণ নতুন ধ্বনির আগমন ঘটবে তা হলো অন্যান্য সমীভবন যেমন দেখো উত যুক্ত শ্বাস সমান উচ্ছ্বাস ছিল কি খণ্ডত্ব ব এটি ছিল যুক্ত শ্বাস এর মধ্যে পাশাপাশি অবস্থিত ব্যঞ্জনগুলো খণ্ডত্ব ব এই তিনটে পরিবর্তন হয়ে কী হয়েছে চয়ে ছয়ে বয়ে তাই না আবার একইভাবে বৎসর খণ্ডত্ব এবং দন্তস্বর পাশাপাশি আছে এবং দুটোই বদলে গেছে উভয়ে উভয়কে বদল করে যেটা হয়েছে তা হচ্ছে বৎসর চয়ে ছয়ে ব ছয়ে এভাবে দেখলে যে আমরা কথা বলার সময় বিভিন্ন ধ্বনিকে নানা কারণে বদল ঘটাই তার একটি বিশেষ রীতি হলো সমী রীতি আজকের এই আলোচনা থেকে কোনো প্রশ্ন থাকলে বা সমীভবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমার কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর একই সঙ্গে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এই বৈরাগ্য নিকেতন ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের এডুকেশনাল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকেও অ্যাক্টিভ করে রেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ